প্রতি মাসে 2 লাখ টাকা কামাই করে না এক গোস খাইয়ানো হইছে দাও কাজে না চা আই ভাই এটা মইলে মইলে দালাল সামনে শুক্রবার মইলে শুক্রবার আমরা ফেরাই আরে মাস শুরু করছে এবার কি টানা বের করে নাকি বেড়ার ঘরে নিয়ে মারুক চালি কই জাগি রে জালি তোরে বিদেশ বাড়াবো বিদেশি মদ খাবো বিদেশি মদ খাবো নাকি আমারে বাড়াইবে বিদেশ বিদেশ দিয়া বন্ধু তুমি আমায় বুইলো না সিটি দিও ফোন করি আমি মনে করি মহিলা করে বিষয় নাই না বিদেশ পরিষ্কার না তুমি কবে যে দাদা শুনা তো বাবা তুমি কবে যে এদিকে আইসে শুনা তো যে আমি খাইছেন তোমারে ইনসান করি না ইনসান করি না খাচ্ছুন মহিলা ধরাবাড়ি বাজারে সিগা মারা ইন্দুর মারা ডাক্তার ভাই ধরাবাড়ি বাজারে বহেলো তাদের ডাক্তার ভাই মন্দির
মহিলা মাঝের দালাল আর কতই তোমার নাম থাকতো বুঝো নাই ভাই তা তো বিদেশ পড়াই পড়াই না আবার তো কামাই করে বাবার আহে তো আহে আর মহিলা মানে বেচাই দাও না কি দেখা গবো আমার তোমার কথা তোমার ভাই আমার তোমার কথা আমরা কই না তুমি কো বানা হই না মাঝের ট্রেন ভাই তুই জায়গা ইন্দুরের গুপাই দেন নিয়ে ঘর দে যাস তো সিগা মারার বিজনেস ও ছাগল নাতা বাইলে নিয়ে ঘর দে যে এটা সিগা মারার ওষুধ ইন্দুর মারার ওষুধ তোমার তো বারে বারে গেলাম হুমন্দি নগর ওষুধ পর্যন্ত নাই কে এটা পিয়াম পাতার মারা দিতেছি ঘরে বাড়ি বাজার থেকে যা কিনবো দালাল মানে মহিলা মানুষ বিদেশ কথা বলছি বিদেশ পাড়ার কথা কয়ে যায় কিডনি চোখ মুখ মালটা ভিতরে যা আছে সব বেগে বেগে গেলাম এই সারা মহিলা মানুষের ভিতরে মালটা থাকে ও তো মালটা কি হইলো দালালি করেন না এই জানেন আপনি দালালি করেন না ও ইন্দুর মারার বিবেচে না ওর 1000 টাকা দেন যে আমার নামে মাইক মারুক মহিলা মানুষ বিদেশ পাঠামো তুমি এটা কয়ে দেন আমার তোমার কোনো টেনশন নাই আমি দালাল একবারে নগে করে নিয়ে এসেছি এই যে এতে দালাল এতে দিতে পারো হ্যাঁ এখন মনে করো তুমি যে মালয়েশিয়া এইভাবে করে গেছো তুমি কি দেখছো হ্যাঁ আমি জানি খটপকে ওয়াও দেই করছ দেই হ্যাঁ কি কথা নি প্রতিবন্ধি প্রতিবন্ধি মনে হয় কথা না আপনাদের কি চোখ আছে সাথে আমি প্রতিবন্ধি তে আপনি মকরে কথা করেন কেন মানে নজর মানে মনে করেন আমি যে কাজ কাম কথা কয়ে তুমি হেন্ডেল করে নেবো করবেন যে মনে করেন যে বাসায় আপনি কাজ করবেন থালি বাসন দেবেন মনে করেন পোলা ভান বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা রাখবেন জানাবো তো তারপর তো মনে হলে পোলা ভান করে মানুষ করে নেবো পারবেন আমার বউ তো বিদেশ পড়াইছি হালি তো আমি রাহি বাচ্চা হেন তো বিদেশ পড়াবো বোঝেন না কেন মানে হেঁটে করলাম তুমি টেহা দিবাইলো তোমার হালির নিগে আমি বড় স্যারের নাকি আলাপ করে নেই কত টাকা হলে যা যাবো কত টাকা হলে আচ্ছা ঠিক আছে কোন টেনশন করবে না আমি টাকা পয়সা যা লাগবো প্রত্যেক দিন সব দেবো আচ্ছা ঠিক আছে কাছাকাছি আর কোন নাই এমন টাউটলগা বিয়ে হইছে বা কাম কাজ তো করে না সংসারে কোন
খাই এন্ড বিদেশ গেলে লাখ লাখ টাকা কামাই করব এই টিনের বাড়িটা বড় করে বিল্ডিং করব হ্যাঁ খুব খুশি হলাম আজকাল আমাদের জোর পাবেন হাই রে হাই কি যে সুন্দর ব্যবসা শুরু করছিস গো আরে যত পেছন ধরে মত তোমার কামাই বুঝুন না আইতাছি ভাই আইতাছি এই আমি খুব খুশি তে যাইবা তুমি আমায় একা ফেলিয়া কেমন কইরা থাকমু তোমায় বুলিয়া কেমন কইরা থাকমু রে বউ বুলিয়া তুমি কান্দ না এই কথাটা আগে বুঝার উচিত ছিল যে আমি সংসারে কাম কাজ করি আমার বউরে গয়না কাটি দে বউরে খালাই তুমি তো পুরো কামে করো না দে দাও দে দাও এই যে বউ বিদেশে যাইয়া যাই করো প্রেম টেরেম কল কইরো না ওই কোডা বানর প্রেম ভালোবাসা যদি না করি তাহলে কার জীবনটা চলবো প্রেম ভালোবাসা আছে দেহে মানুষ বাইসে আছে আরে খাচ্ছুরি বোঝোসটাকে বিদেশে মানুষ হলো বুটে বুটে অগণকে প্রেম ভালোবাসা করে তুই বাসবি না বুটে বুটে থাক আর বাটুই থাক ওগুলো আমার দরকার না আমি যাবো টাকা কামাবার লাগে কে হাল আমি কামাই করব তোর মাথাটা নষ্ট করছে ওই যে দালাল দালাল আছে না শরীর দালাল ওই শালা তোর মাথাটা নষ্ট করছে এই যে বাইকে বাইসা দালাল তুমি কোন আবার বোর মাথাটা নষ্ট করছাও আমি আবল দবল কথা বলতে দিবেন না আবল দবল কথা কবে হুমুন্দি দালাল তুই যে খালি বাইক আবার স্পিডে কি বিদেশ পড়াস এ নাকি করব এ নাকি করব আমাকে বিদেশ পড়াস না আমি মনে করি যে দালালের পদরাই ভাগ করে নিছি আমি খালি মহিলা গো বিদেশ পড়াই আমি তো মর্দা মানুষ পড়াই না ও তুই খালি শরীর দালালি করস তাই তো চিন্তা করছ আর শালা শরীর দালালি করে সারা দালালি করে আরস না এ দালাল দেন তো ড্যাডি ঠিক আছে নাকি 1000 হারাইছে এত অভ্যাস একটু কথা কথা না কইছিলে কইছিলাম তো 50000 দালাল কইছি 5 6 7 8 9 10 11 12 আজ পরে গুণ মনি আচ্ছা এই যে দালাল ভাই আমার বোর মানে ওই ডিসপ্লেটা কাইডে আমার ডিসপ্লের মধ্যে বহন যারা মানে আমি আমি দরকার আমি সেরি সাইদে যাবো আমার শেষ করে দিবে আমি আমার বউ তো বাঁকবো বাঁকবো তো কামাই করবে নাকি তো সুন্দর তোমার এই জামাই খেয়ে বাঁকবো মহিলা দাদি খালি মোবাইলে চ্যাটিং করে ব্যাকগ্রাউন্ডকে ফেসবুকে লেহালেই করে ভালো করছে চাকরি বিরা আরাম পাবো আচ্ছা দাদা সাহেব আমি বিদেশে যাব মোবাইল চালান বুঝি না আমি একটু ভাষা শিখতেছি ইংরেজি তো কয় আচ্ছা আপনি ভাষা শিখতেছেন ভালো কথা ইংরেজি তো যাই কই কই শিখতেছেন তাই না আমি মনে আশা কি বিদেশে কি করব না বিদেশে আমি একটা ভালো কাজ চাই বাথরুম পরিষ্কার করব কইলে তাও করব যদি কয় যায় রান্না বাড়ি করা লাগবে ঘর বাড়ি মোছা লাগে তাও মানে বাথরুম দিন পরে মানে আর যদি মালিক না কয় যাব কো ঠেক দিব তখন কি বলবো আমি তো বাসু শুরু করছে এবার কি তেনা বের করে নাকি বেড়ার ঘরে নিয়ে মারুক কি করবা দে দে দালালটা দেমো হ্যাঁ দালালটা দিয়ে কি করবা দালালটা কি করবো তুই বুঝস না ও আমার তো মনে দুই লাখ টাকা এনে দুই লাখ টাকা দিছি দালাল রে দুই লাখ টাকা দিছা হ্যাঁ এটা দিয়ে দিলে পারে সৌদি আরবে হ্যাঁ তুমি তোমার চোদ্দ গোষ্ঠী রে বড় গো বিদেশ আমি বিদেশ যাবো না তুমি বিদেশ যাবে না কে বিদেশ আমি বিদেশ যাবো না তো ওই শালি এত যাবো না তুমি যাও গা তুই যা তুমি আমার চান্দি গরম করে দিলি রে আমার দুই লাখ টাকার বাড়ি গেলে দুই লাখ টাকার বাড়ি গেলে মানে তুমি যাও গা আরে ভাই তোমার তো দুই লাখ টাকা দেওয়া নিয়েছি বয়স কে কমান এনেছে বিদেশ যাবো না ভাই কেন যাবো না বউ বিদেশ যাবো না আমি তোর ভাত খাবো না
তুমি আমায় বুইল না সিটি দিও ফোন করিও গাদায়ো ঠিকানা গো তুমি কান্দাছো ভালো কথা হারে আমি আবার কান্দলে সমস্যা যে মেকআপ করছি মেকআপ সব উঠে যাবে মুছা দিয়া গেলাম তুমি একদিন মুছা রাখো পাঁচ বছর পরে আমি যখন বাংলাদেশে আমি তোমার বিল করে দিব মেডিকেল করে চেক আপ করলাম তুমি আহার আগে চেক আপ মেকআপ কইরো আর ফোরম্যান গো নগে নগে থাই এই তুমি জানো আমি কই যামু তুমি কোনে কথাছ তাই তো হুনা হলাম না ভালো আছে হুনো না আমি নাজুরিয়া যাম এই ওই কাছে দে হুনা যে তোমার জামাই কাটি কানে মারা গেছে ওনে যে বিয়া বাবা সে নিগ্রো মানুষ গড়া কালা কুটকুড়া আরে আমি কবরে যাব জামাই রে থাকবেন সান্ত্বনা দিব যে আমি গেতে আছি তুমি ভালোভাবে থাকো তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করো ঠিক মতো ডুব গোসল করো ঠিক মতো তার তো ভাই আমার জামাই কান্দে আমার দুঃখে আপনি কান্দেন কোন দুঃখে আমি একবার আমি ওই রাষ্ট্রে যাইয়া বুঝছেন জেনে থাকবো একবার থাকার জায়গার দিকে রেগে থুয়ে তারপর কমন গেছে আমি মারা গেছে শোনো শোনো
বউ বিদেশ গে তো কান্দি কান্দি হারছে বনসা সে আমার কান্দায় ওরে আমার মা গো মা গো